বন্ধুরা গরমের রাতে ঘুমানোর আগে একটি টমেটো দুটি জিনিস মিশিয়ে মুখে শুধু এইভাবে যদি লাগিয়ে নিতে পারো তোমরা দেখবে দ্রুত তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এবং মুখ থেকে সমস্ত দাগ ছোপ কালো ট্যান তুলে ত্বক কিন্তু অনেক ঝকঝকে হয়ে যাবে তো তার জন্য তোমাদের লাগবে একটি টমেটো কি করবে একটি টমেটো দুই টুকরো করে নেবে এইভাবে আর এই টমেটো আমাদের মুখ থেকে কালচে ছোপ সান ট্যান কিংবা রোদে পোড়া কালো ত্বককে দ্রুত ফর্সা করে দেয় এবং রাতারাতি কিন্তু মুখ থেকে ট্যান তুলে দিতে পারে এরপর আমাদের লাগবে এক চামচ চিনি চিনি আমরা যেমন কি জানি গ্লা গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনির মধ্যে তো চিনির সাথে টমেটো মিশিয়ে খুব সুন্দর কিন্তু ত্বক পরিষ্কার হয় ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয় আর চিনি আমাদের স্কিনটাকে হাইড্রেট আর মশ্চারাইজও করে আর রাতে যদি এই উপায়টা ঘুমানোর আগে করতে পারো তাহলে স্কিন নিজেকে খুব ভালো মতন রিপেয়ার করে তাতে বুড়িয়ে যাওয়া ত্বক কুচকে যাওয়া ত্বক সেই ত্বকও কিন্তু টান টান হবে আর যদি মুখে খুব কালচে চোপ পড়ে গেছে ডালনেস চলে এসছে সেটাও দূর করে দেবে এইবার চিনি গুঁড়ো করে নেবার পরে সেই গুঁড়ো চিনির মধ্যে এক থেকে দু চামচ মেশাবে চালের গুঁড়ো এই চিনি আর চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে একটি কৌটোর মধ্যে তোমরা রেখে দেবে সপ্তাহে দুদিন করে এটা কিন্তু প্রতিদিন করার প্রয়োজন নেই মাত্র সপ্তাহে দুদিন রাতে ঘুমানোর আগে এই উপায়টা করবে এই চিনি আর চাল গুঁড়ো মিশিয়ে একটি কৌটোয় রেখে দেওয়ার পরে কি করতে হবে একটি টমেটোর মধ্যে এই চিনি আর চাল গুঁড়ো মেশানোটা এইভাবে একটু দিয়ে নেবে এক চামচ মতন টমেটোর মধ্যে দেবে এইভাবে দেওয়ার পরে এটাকে ভালো করে টমেটোর মধ্যে মেশাতে হবে এরপর হাতের সাহায্যে টমেটোয় ভালো করে দেখো এই চিনি আর গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়ো খুব ভালো স্ক্রাবের কাজ করবে আর যেমন কি আমি বলছি সপ্তাহে দু দিন করবে তো সপ্তাহে তিন চার দিন ধরে তোমাদের মুখে যা নোংরা ময়লা কালো ছোপ কালো ভাব আছে সেটা তুলে দেবে এবং ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে কি করবে চার পাঁচ ফোঁটা রোজ ওয়াটার এটার মধ্যে দিয়ে দেবে আর যদি রোজ ওয়াটার না থাকে দু চার ফোঁটা জলও দিয়ে দিতে পারো অথবা কোনো টোনার থাকলে সেটাও দিতে পারো আর সবচেয়ে ভালো হচ্ছে রোজ ওয়াটার একটুখানি দেবে দেওয়ার পরে এইবার কি করতে হবে পরিষ্কার মুখের মধ্যে এই টমেটোটাকে আলতো আলতোভাবে তোমাদের এইভাবে লাগাতে হবে তো সারা মুখে এইভাবে লাগাবে আর যদি তোমাদের গালে অথবা কপালে যে মেছেতার দাগ থাকে সেই মেছে দাগ যদি হয়ে আছে সেই মেছে দাগের ওপরে হালকা হালকাভাবে এইভাবে বোলাবে তো যত ভালো করে এটা মুখে বোলাতে পারবে ততই তাড়াতাড়ি তোমাদের এই মুখ থেকে দাগ ছোপগুলো দূর করে দেবে এবং মুখে কোনো রকমের দাগই থাকবে না দেখবে যদি ব্রোনো একনে পিম্পলসেরও কালো দাগ থাকে মুখে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে টমেটোটাকে অন্তত এক মিনিট ঘড়ি দেখে সারা মুখে কিন্তু বোলাবে তাহলে দেখবে যদি যাদেরই ওপেন পোর্সের সমস্যা আছে স্কিন প্রচণ্ড আন স্কিন আছে স্কিন একদম ইভেন না আন স্কিন মুখে গর্ত আছে সেই সমস্যাও কিন্তু দূর করে দেয় টমেটোর রস টমেটোর রস স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে তার মধ্যে টমেটোর রসের মধ্যে ভিটামিন সি আছে যেটা মুখের কালচে ভাব দূর করে দেয় আর সানট্যানও দূর করে দেয় তো এক মিনিট মতন টমেটোটা হালকা হালকাভাবে মুখে ঘষতে হবে তোমাদের জোরে কিন্তু না হালকা হালকা হাতে ঘষার পরে এবার হাত দিয়ে একটুখানি মুখে বুলিয়ে নেবে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে পারো অথবা জল দিয়েও মুখটা ধুয়ে নিতে হবে তো এই ফার্স্ট স্টেপটা করার পরেই তোমরা দেখবে মুখ অনেকটা পরিষ্কার লাগবে এবং মুখে বেশ একটা টান টান সুন্দর উজ্জ্বলতা কিন্তু তোলে চলে আসে তো দেখো বন্ধুরা যাদের সময় নেই হাতে রোজ রোজ চর্চা করতে পারো না কিংবা স্কিন কেয়ার করতে পারো না তারা তোমরা সপ্তাহে মাত্র দুদিন করে রাতে ঘুমানোর আগে টমেটোর এই উপায়টা করতে পারো খুব ভালো ফল কিন্তু পাবে এইবার যে আরেকটি টমেটোর টুকরো ছিল কাটা তার মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল দেবে অ্যালোভেরা জেল যাদের স্যুট করে না তারা হাফ চামচ গ্লিসারিন মেশাতে পারো এবার এই অ্যালোভেরা জেল দেওয়ার পরে ভালো করে অ্যালোভেরা জেলটা টমেটোর মধ্যে মিশিয়ে ঠিক একই পদ্ধতিতে আমাদের মুখে এটা ঘষতে হবে এইভাবে এটা খুব সহজ আর খুব ইজি কিন্তু খুবই ইফেক্টিভ একটা ফেশিয়াল হচ্ছে টমেটো ফেশিয়াল এটা খুবই সহজভাবে করা যায় নাই কিছু তোমাদের এটা গুলতে হবে নাই কিছু মেশাতে হবে কিছুই করার নেই মাত্র একটি ছোট টমেটো নেবে তার মধ্যে এই জিনিসগুলো এইভাবে দিয়ে শুধু মুখে এইভাবে তোমাদের ঘষে নিতে হবে তো এই অ্যালোভেরা জেল দিয়ে এটাকেও অন্তত এক থেকে দেড় মিনিট মুখে মাসাজ করবে যত বেশি ভালো মাসাজ করবে তত ভালো তোমাদের মুখ থেকে বিশেষ করে এই যে মেচে তার দাগ কিংবা পিগমেন্টেশন প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা আছে এই পেগমেন পেগমেন্টেশন মেচেতার দাগ এগুলো কিন্তু দূর করে দেবে এবং মুখে যদি কোনো রকমের কালচে ছোপ কালো ভাব আছে সেটাও তুলে দেবে তবে এটাই হচ্ছে তোমাদের একটু ধৈর্য আর বিশ্বাসের সাথে এটা প্রত্যেক দিন এই সপ্তাহে দুদিন করে এটা কিন্তু করে যেতে হবে তো এইভাবে দেখো টমেটোটা সারা মুখে খুব ভালো করে বোলাবে আর যদি ঘাড়ে গলায়ও দাগ থাকে তাহলে তোমরা ঘাড়ে গলায়ও কিন্তু এটি লাগাতে পারো এরপরে হাত দিয়ে একটুখানি মাসাজ করবে কিছুক্ষণ হাত দিয়ে মাসাজ করার পরে এটাকে পাঁচ সাত মিনিট মুখেতে এইভাবে লাগিয়েই রেখে দেবে পাঁচ সাত মিনিট মুখে লাগিয়ে রাখে রেখে দেওয়ার পরে এবার একটি ভিজে টাওয়াল অথবা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারো অথবা জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমাদের তো এইভাবে যদি টমেটোকে ব্যবহার করতে পারো তোমরা তাহলে তোমরা দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ত্বক কিন্তু পরিবর্তন আসবে এবং ত্বকে আসবে খুব সুন্দর ফর্সা উজ্জ্বলতা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দুটো স্টেপ করার পরে তোমরা দেখো অনেকের যেটা হয় আমাকে কমেন্ট করে যে দিদি কপাল কালো হয়ে গেছে কপালে দানা দানা গুঁড়ি গুঁড়ি হয়ে আছে কপালে দাগ কিংবা কপালটা কালো হয়ে আছে এই টমেটো ফেশিয়ালটা যদি তোমরা এইভাবে করতে পারো এই কপালে দাগ কিংবা কপালের কালো ভাব কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তোমরা দেখবে এবং চোখের তলার যে ডার্ক সার্কলস কিংবা চোখের তলার কালিও দূর হয়ে যাবে এইভাবে জল দিয়ে মুখটা ধুয়ে আসবে জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে কোনো রাতে যেহেতু আমি এটা করতে বলছি তাই অবশ্যই কোনো মসচারাইজার অথবা নাইট ক্রিম লাগিয়ে নেবে ব্যাস এইভাবে করে দেখো সপ্তাহে দুদিন করে খুব ভালো রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে